भारत जकत माझी पारगना महल 17 এপ্রিল 2023 মেদিনীপুর জেলাশাসক ও ঝাড়গ্রাম জেলাশাসক অনির্দিষ্টকাল ঘেরাও কর্মসূচি। এর আগে আমরা দেখেছি 31 মার্চ পুরুলিয়ার শিমুলিয়াতে আদিবাসী গণবিক্ষোভ ও বিশাল সমাবেশ, তারপরে আমরা দেখলাম বাঁকুড়ার খাতড়াতে আদিবাসী একতা মঞ্চের ডাকে মহামিছিল, বিক্ষোভ ও সমাবেশ, এরপরে মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাশাসকের নিকট অনির্দিষ্টকালীন ঘেরাও কর্মসূচি। যে দাবিগুলিকে সামনে রেখে আগামী 17 এপ্রিল জেলাশাসক কার্যালয়ে অনির্দিষ্টকালীন ঘেরাও কর্মসূচি নিয়েছে, সেই দাবিগুলি হল সাঁওতালি শিক্ষার স্বার্থে সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে, আদিবাসীদের তুলনায় আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাগতভাবে উন্নত অ-আদিবাসী কুর্মী মাহাতো সম্প্রদায় সহ অন্য কোনো অ-আদিবাসী সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। আদিবাসী ছাত্রছাত্রীদের সমস্ত হোস্টেল গ্র্যান্ট অবিলম্বে দিতে হবে এবং বন্ধ হওয়া হোস্টেলগুলি অবিলম্বে চালু করতে হবে। 2022-23 শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া সাঁওতালি মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং সাধুরামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি মাধ্যমে এমএ এমএসসি পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন সাঁওতালি মাধ্যমে ডিএলএড এবং বিএড কলেজ স্থাপন করতে হবে, অথবা ঝাড়গ্রাম জেলার ডিএলএড কলেজে সাঁওতালি মাধ্যমে ছাত্রছাত্রীদের সীমিত আসন আছে, সেই আসনটিকে বাড়াতে হবে। অবিলম্বে সাঁওতালি মাধ্যমের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষকের মর্যাদা দিতে হবে। এই সব দাবিকে সামনে রেখে আগামী 17 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা ও ঝাড়গ্রাম জেলাশাসক কার্যালয়ে অনির্দিষ্টকালীন ঘেরাও কর্মসূচি নিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। জয় আদিবাসী।